100 বছর ভারত আমরা মুসলমান শাসন করেছি, এবার এই ভারতকে আমরা মুসলমানরা শাসন করব। সন্ত্রাসবাদ নির্মূল করার গানকে কখন সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিয়ে ফেলবেন? ভয় ছড়াচ্ছে লুট হওয়া অস্ত্র আর জেল পালানো আসামিরা। নিরাপত্তা নিয়ে বাংলাদেশের জনমনে তৈরি হয়েছে আশঙ্কা। কট্টর মৌলবাদীদের চরম হিংসায় হাতের পুতুল হয়েছে শান্তির নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস। আর এত কিছুর পর এরাই আবার গলা ছড়ায়, বলে কিছু দেশের সংবাদ মাধ্যম ভুয়ো খবর ছড়াচ্ছে, ভুয়ো খবর প্রচার করছে। অপকর্ম করার সময় লজ্জা থাকে না, আর সেটা নিয়ে খবর হলে লজ্জা। মামার বাড়ির আবদার, দেখুন কিভাবে জেল থেকে মুক্তি পাচ্ছেন সন্ত্রাসবাদীরা। এরা এক একজন দাগি আসামি, কেউ আবার দীর্ঘক্ষণ ধরে নানা অপরাধে জেলবন্দী। এদের বেকসুর খালাস করা হয় কিভাবে? তাও ইউনুস গদিতে বসার পরেই কাদের আবদারে ছেড়ে দেওয়া হচ্ছে দাগি অপরাধীদের? কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে লুট হওয়া অস্ত্র? কাদের প্ররোচনায় সন্ত্রাসবাদ মাথা চাড়া দিচ্ছে? তাহলে কি জঙ্গিদের মদত দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা? আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, আর কবে শিক্ষা হবে মৌলবাদীদের ফরিস্তা বলে বর্ণনা করা ইউনুসের? ওয়াপে পাচ্ছে মুসলিম ইউক হামকো ঘের লি, ঘেরনে কে বাদ মুঝসে পুছতাছ করনে লাগে কি তুম কাহাঁ সে হো, ইয়াকে নেই লাগতে, তোমারা ধর্ম ক্যা হ্যায়। তো মেনে বোলা ভাই মে ইন্ডিয়ান হু আর ধর্ম কে বারে মেজে পুছা, মে বোলা মে হিন্দু। তো ও শুননে কে বাদই ও লোক নে মুঝে খিঁচকে এক কিনারে পে লে গে, যা পে থোড়া অন্ধেরা থা। ফির মেরা পকেট মে তালাশি করনে লাগে, মতলব ফোন পেসে বগেরা সব লুটনে কে লিয়ে। তো মে মে তো দেনে কো রাজি নেই থা, মে সেলফ ডিফেন্স কর রাহা থা। তো ফির উনোনে মুঝে বহুত মারা, মেরে সির কে পিছে পাথর সে মতলব ফোড় দিয়া মেরা সির, আর চাকু সে মেরে ইয়া পে মতলব মেরে আঁখ পে অ্যাটাক কিয়া থা, মে থোড়া হট গিয়া থা আর মেরে ইয়া সে পুরা একদম ও হো গিয়া, কট হো গিয়া পুরা, সেলাই হুয়া। হ্যাঁ, ইয়া পে দো টাকে পড়ে, ইয়া পে চার টাকে পড়ে। মুখে অন্দর ভি ডাক্তার নে কাহা থা টাকে দেনা পড়েগা, বাট মেনে নেই দিয়া মুখে অন্দর। আর হাত তো দেখ হি সকতে আপ লোক, হাত ক্যা পাও ভি সেম। শুনলেন কি বললেন এই যুবক? উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলাদেশে আত্মীয় বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আক্রান্ত। অভিযোগ সে হিন্দু, হ্যাঁ শুধু হিন্দু বলেই সে আক্রান্ত। অবাক লাগলেও এটাই সত্যি, এটা মৌলবাদ নয়, এটা মৌলবাদকে প্রশ্রয় দেওয়া নয়। এসবের পর কিসের ভিত্তিতে ভারতের দিকে আঙুল তোলে বাংলাদেশের শাসক? এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না, আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। সম্প্রতি একাধিক ফতোয়া জারি করেছেন ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের কট্টরপন্থী বাহিনী। নিষেধ করা হয়েছে মহিলাদের দোকান বাজারে যেতে। ফতোয়া জারি করে বলা হয়েছে মহিলারা বাজারে গেলে তাদের নাকি ফিরিয়ে দেওয়া হবে। এটা গোপালগঞ্জ জেলার ঘটনা। কোন পথে হাঁটছে বাংলাদেশ? যে পর্দা প্রথাকে বহুদিন আগে বিদায় দিয়েছে রোকেয়াদের হাত ধরে, তারা উল্টো পথে হাঁটছে, একেবারে তালিবানি ধরে। কট্টরপন্থার পরিণতি জানেন ইউনুস? করব না, সবাই দিনই স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। এখনো পর্যন্ত জঙ্গি মামলায় 174 জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়াও মুক্তি পেয়েছেন 11 জন শীর্ষ সন্ত্রাসী। সেদেশের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোহাতের হোসেন জানিয়েছেন, 5ই অগস্টের আগে বন্দীর সংখ্যা ছিল প্রায় 80,000,
সরকার পরিবর্তনের পর জামিন হওয়ায় বন্দীর সংখ্যা কমে প্রায় 55,000 আসে। 5 মাসে 25,000 বেশি অপরাধীদের ছাড়া হয়েছে জেলখানা থেকে। বিষয়টা কি যথেষ্ট উদ্বেগজনক নয়? সোজা কথা হচ্ছে, মোহাম্মদ ইউনূস মৌলবাদ দমন করতে ব্যর্থ এবং উনি মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। সহজ হিসেবে অন্ধের হস্তি দর্শনের মতো মৌলবাদীদের রাজাকার বাকপন্থী বিএনসি খাস চাকরে পরিণত হয়েছেন নোবেল জয়ী। তিনি প্রতারণা করছেন বাংলাদেশের জাতিসত্তার সঙ্গে। বাংলাদেশে হিন্দুদের ওপর যে হারে প্রহসন চলছে, তারপরেও তিনি যখন চোখ বুজে হাত গুটিয়ে কানে তুলো গুজে ঘুরে বেড়াচ্ছেন, তখন তাকে ব্যর্থ প্রধান ছাড়া আর কিচ্ছু বলা যায় না। কিসের ভিত্তিতে এত জোর দিয়ে এসব কথা বলা হচ্ছে? শুনুন তবে ছোট ছোট কিছু ঘটনা। কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন এই ভদ্র মহিলারা। ছুটির আমেজ, ফুরফুরে মেজাজ, আচমকাই শুরু হলো হেনস্থা। নেপথ্যে কট্টর মৌলবাদীরা, এই তো আপনারা নিজেরাই সেই ছবি দেখতে পাচ্ছেন। ভারতের মিডিয়া নয়, বাংলাদেশের মিডিয়াই বলছে। এখানে কার দোষ, কার প্রশ্রয়? মৌলবাদী উন্মাদিনী পালে হাওয়া লাগিয়ে যেদিকে বাংলাদেশকে এগিয়ে দিচ্ছে ইউনূস, তার মূল্য চোকানোর জন্য তিনি তৈরি তো? যে সমস্ত দাগি আসামি জঙ্গি সন্ত্রাসবাদীদের বেকসুর খালাস করলেন তিনি, তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সে হিসেব তার জানা আছে তো? দেশপ্রেমিক ছাড়া কোনো অস্ত্র কখনো একমুখী হয় না, উল্টো দিকে ঘুরে গেলে বন্দুকের নল। তখন ইউনূস রাজাকার বাকপন্থী বিএনপি মৌলবী, যত মৌলবী বাহিনীর দাদাগিরি চলবে না। মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার চরম পরিণতি মোকাবিলা করার জন্য ইউনূসকে তৈরি রেখেছেন দেশ ছাড়ার জেট। তার উত্তর আর কিছুদিনের মধ্যেই সামনে আসবে, এখন শুধু দিন গোনার অপেক্ষা। এ বিষয়ে আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।